ভালো হাওয়া দিচ্ছে বাইরে, এটা পরে এসে ভালো করেছি। টাটা। থাকতো সমস্ত কিছু ফুরিয়ে গেছে, বডি স্প্রে কিনতে হবে, ওটা হয়তো পরশু বা তার দুদিন বাদে গিয়ে কিনে নিই। এটা হচ্ছে সেই কফি মাগটা, আমি ভুলেই গেছিলাম এটার কথা। মা কালকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘুরিতে এখন বাজে 8:45। আমি একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও যেতে থাকো। আজকে সারাটা দিন আমি ঠিকই কী করে কাটাচ্ছি, তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। শরীরের আপডেট, কালকের থেকে একটু বেটার আছি। কালকে ওই দোকান থেকে যে ওষুধটা দিয়েছিল, সেই ওষুধটা খাওয়ার পর বেশ খানিকটা আমার নাকে যে অনর্গল জল পড়ছিল, মাথা পুরো ছিঁড়ে যাচ্ছিল, হাঁচি হচ্ছিলো, সেই দুটো ইয়েই আমার মানে তিনটে প্রবলেমই কমেছে। বাট সর্দি আছে, ভেতরে ভেতরে আছে, নাক বন্ধ রয়েছে, সেটা এখনও ঠিক হয়নি, ওটা নাকে একটু নেজাল ড্রপ দিয়ে নেবো, ঠিক হয়ে যাবে। বাট আদারওয়াইজ যা যা প্রবলেম ছিল সেগুলো আজকে সকাল থেকে অনেকখানি কম ফিল করছি, অনেকখানি কম আছে। শুধু এই গলাটা একটু ধরা ধরা হয়ে রয়েছে, আর হচ্ছে তোমার ওই কী বলে বেশ নাক বন্ধ আছে, মুখে স্বাদ নেই, এই তিনটে প্রবলেম আছে, আর বাকি সমস্ত কিছু গনাই হোক। আজকে আবার ওষুধটা খাবো, তারপরে একদম ধীরে ধীরে ঠিকই হয়ে যাবো। আর কালকে তোমাদেরকে যে জামাটা পরে আমি দেখিয়েছিলাম ট্রায়াল রুমে, সেটা আমি নিইনি, প্যান্টটা নিয়েছি। তবে প্যান্ট আমি যেটা পরেছিলাম সেটা মিডিয়ামে পরে দেখিয়েছিলাম, কিন্তু মিডিয়ামটা একটু ঢিলা লাগছিলো, তো লাস্টে স্মলটা হলো। আর টপ যেটা দেখিয়েছিলাম ওটা নিয়ে নিই, কারণ ওই টপগুলোর প্রত্যেকটাতে যে টোটো একটু ক্রপ হুডি ছিল, প্রত্যেকটার এই ইয়ের দিকটাতে কী বলে ঘাড়ের দিকটাতে কলারের দিকটাতে প্রত্যেকটাতে দাগ লাগা ছিল, তো ওইটাকে স্কিপ করে অন্য আরেকটা টপ নিয়েছি। তো ওটা আপাতত আলমারিতে ঢোকানো রয়েছে, ওয়েট করো যেদিন পরে বেরাবো সেদিনকেই একবার দেখতে পাবে যে কীরকম কিনেছি আর কি। বাস এই ছিল সমস্ত কেনাকাটি, সমস্ত কিছু ডান। তবে যেটা আমি কিনতে পারলাম না, পারলাম না বলা ভুল হলো না, তার কারণ নাইট স্যুট আমি কোথাও মনের মতন পেলাম না। একমাত্র দুটো আমি পেয়েছিলাম ক্লোভিয়া থেকে, কিন্তু এক্সট্রিম দাম, ওই দুটোই বেফালতু মানে অফারে না, আমি দেখেছি ওখানে সবসময় 900-800 এরকমেতে দেয়, বাট এখন ওগুলো সব 1500-2000 চেপে বসে রয়েছে। তো আমি যখন একবার দেখে নিয়েছি অফারে অত কমে দেয়, আমি হাজার প্রয়োজন থাকুক আমি অত দাম দিয়ে কিছু দিয়ে কিনবো না, ঘুরে আসি দরকার তারপরে কিনবো। তো এই ছিল আমার টোটাল তোমার ঘুরতে যাওয়ার কিছু আপডেট। এটা দুঃখের জিনিস দেখাই, সকাল সকাল আমার এই ক্লিপটা ভেঙে গেল। আমার ভীষণ পছন্দের এই ক্লিপটা ছিল, যেদিন কিনে এনেছিল মা সেদিনকেও তোমাদেরকে দেখিয়েছিলাম আসতে মানে নাচতে নাচতে, কারণ এই কালারটা আমার ভীষণ পছন্দের। দেখো এটা কিরকম হয়ে গেছে, একটা এই মাথার উপরের ইয়েটা থাকে না, এটা ভেঙে গেছে, আমার ভাল লাগছে না, মনটাই পুরো সকাল সকাল ইয়ে হয়ে গেল, কিভাবে ভেঙে গেছে এটা, এরকম আমি আর কোথাও পাবো সেম কি জানি। আমি যেন ফেলিনি, এটাকে রেখে দিয়েছি এখানে দুধ, হ্যাঁ এখানে দু তিনটে দোকানকে দেখাবো, যদি এখানে কোথাও অ্যাভেলেবেল থাকে তাহলে এই ধরনের কিছু নিতে পারবো, মানে মনটা বড্ড খারাপ হয়ে গেল। এটা ভীষণ নিয়ম দেখবে, যেই জিনিসটা তোমার বেশি পছন্দ, বেশি শখের, যেটাকে তুমি বেশি আগলে যত্ন করে রাখো সেই জিনিসটাই সবার আগে চলে যায়, একদম নিয়ম, সব চাইতে আগে যাবে। ব্যাস অন্য এত ক্লিপ, আমার তো ক্লিপ তোমাদের মনে হয় দেখিয়েছিলাম কি দেখায়নি, একদিন দেখিয়ে দেবো যে কত আমার ক্লিপ আর গার্ডারের কালেকশন রয়েছে। বাট কোনো কিছু কোনোটার কিছু হয় না, যে গেল এটাই, দেখো দেখি দোকানে পাই কি না, যদি পাই তাহলে এরকমই একটা হয়তো এই কালার পাবো না, বাট এই প্যাটার্নের যদি কিছু পাই তাহলে কিনবো। এমন বসে গেছি চা খেতে, ঘড়িতে মনে হয় 9:08 বাজে, হ্যাঁ 8 বাজে, তো গরম গরম চা নিয়ে বসেছি। আর এই কফি মাগটা দেখো, কফি মাগটা সেই সেই আমার বার্থডেতে এসে আমার যে বন্ধু দিয়েছিল, এটা হচ্ছে সেই কফি মাগটা, আমি ভুলেই গেছিলাম এটার কথা, মা কালকে এটা বার করেছে। তো আমার কাছে বেশ অনেক কটা কফি মাগ আছে, আমার না কফি মাগ খুব ভালো লাগে, মানে থেকে থেকে চেঞ্জ করে করে খেতে খুব ভালো লাগে। এই সামনেই মেলা আসছে, আবার কিনবো, হস্তশিল্প মেলা, বিধাননগরের মেলা, হ্যাঁ বললাম না আগেরবার ওই ব্ল্যাক আমি অল্টারনেট জামাটা পরে গেছিলাম, এই সময় গিয়ে পরে যেতে পারতাম, ওদের ডেটটা দেখলেই বুঝবো, ছবিতে তো ডেট থাকে, বিধাননগর মেলায় বড়ি পাওয়া যায় সেই সন্ধানে। তো ওটা আমার যতদূর মনে হচ্ছে বইমেলার পরই হয়েছিল, বইমেলা জানুয়ারিতে হয়,
তারপরে ফেব্রুয়ারি শেষের দিকে দিকে হয়েছিল হয়তো, দেখতে হবে বিধাননগর মেলাতে। তো ওইখান থেকে একটা আগের বছর একটা কফি মাগ পছন্দ হয়েছিল, কিন্তু দামটা খুব বলছিল, দেখি এই বছর বললে ভাবছি কিনেই নেবো। ওই ধরনের কফি মাগ গুলো আমার খুব ভালো লাগে, এই আমাদের এই ছোটখাটো মেলাতে আসে না, ওই বড় বড় মেলাগুলোতেই পাওয়া যায়। ওটা হস্তশিল্প মেলাতেও পাওয়া যায়, হস্তশিল্প মেলা এর মধ্যে মধ্যেই হবে হয়তো, ডিসেম্বরেই হবে, হওয়ার কথা। আগের বছর তো তাই হয়েছিল ডিসেম্বরের দিকে, জানি না। সেই যে তুমি আর আমি গিয়ে খেলাম মাখা সন্দেশটা, ওইটা হস্তশিল্প, অনেক কিছু খেয়েছিলাম ওইবারে। এই বছরও যাবো দেখি, এই শীতের দিকেই হবে, দেখি খোঁজ খবর রাখি। এটা নিউ টাউন, নিউ টাউনে, হ্যাঁ নিউ টাউন ইকো পার্ক গেট নাম্বার 1 হয়েছিল। অল্প কিছু করে খাওয়ার পর একটুখানি রেস্ট করছিলাম, ঘড়িতে 10:30 বেজে গেছে। এবার উঠে তাড়াতাড়ি করে রেডি হব, কিন্তু রেডি হওয়ার আগে দুখানা আমার কাজ আছে যে দুটো করতেই হবে এখন, সেটা হচ্ছে দাঁড়াও দেখাই, এই যে আবার সরঞ্জাম ওষুধ যেটা কালকে নিয়ে এসেছি এটা খুব খাবো, প্লাস নেজেল ড্রপ এটাও আমাকে নিতে হবে। তো এই দুটো করে তারপর অফিস যাবো, নাহলে অফিসে টিকতে পারবো না, যে লেভেলে শরীর খারাপ করছে তখন উল্টে পড়ে থাকবো। আর এই জ্বর সর্দি কাশি সিজন চেঞ্জে এটা ভীষণ নমিনাল ব্যাপার, এর জন্য অফিস ছুটি নেওয়াটা আমি খুব একটা পছন্দ করি না। অফিস কেন, স্কুল পত্র ছুটি নেওয়াটাও খুব একটা পছন্দ করি না, ছোটোবেলায় টিউশন ছুটি অফ করতাম না। আর এটা এটা একটা সিজন চেঞ্জে হবেই, কিছু করার নেই, এক্সট্রিম না হওয়া পর্যন্ত ঠিক আছে। এই মাথা যন্ত্রণা, হাঁচি কাশি, সর্দি, গলা ব্যথা, গলা বছর সব কিছু থাকবে, বাট তবু করতে হবে। চলো, বাইরের ওয়েদার কিন্তু খুবই ক্লাউডি ক্লাউডি হয়ে রয়েছে, জানি না কেন এরকম ওয়েদার দেখলে আমার মন মর্জি, হ্যাঁ মন মর্জি সব বিচ্ছিরি হতে থাকে। যাই হোক চল আগে রেডি হই, ওষুধ খাই, তারপর বেরাবো, কত কাজ এখনো। চলো আমি ফুল রেডি, এবার বেরাবো। আজকে ওপরে এই শ্রাকটা পরলাম, তো একটু ঠান্ডা ঠান্ডা আছে বললাম না, ওয়েদারটা খুব ক্লাউডি আর ঠান্ডা আছে বাবা, দরকার নেই রিক্স ফিক্স নিয়ে, ওই জন্য এটা পরে নিলাম। তো চলো, এই নেজাল ড্রপও আমার নেওয়া হয়ে গেছে, দেয়ার বাবা আয় না রে কোথায়, এই তো চলো সমস্ত কিছু নিয়ে বেরোই, চলো বেরিয়ে পড়ি। দেখেছো ওয়েদারটা কীরকম ক্লাউডি ক্লাউডি হয়ে রয়েছে, বিচ্ছিরি রকম একটা ওয়েদার, দেখি কাকু কোথায় আছে, দেখি হাওয়া দিচ্ছে বাইরে, এটা পরে এসে ভালো করেছি। টাটা, এসে ফ্রেশ হয়ে গেছি, এখন হচ্ছে আমার স্কিন কেয়ার করার টাইম। ইয়েস, এখন স্কিন কেয়ার করার টাইম, অলরেডি আমার সিরাম ফিরাম সমস্ত কিছু অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, বাট আজকে আমি দোকান থেকে কিছু কিনে নিয়েছিলাম, তোমাদেরকে দেখাই একটা জিনিস যেটার জন্য আমি বলছি, একটু না পেছনে আলোটার জন্য একটু ফ্যাকাশে ফ্যাকাশে আসতে ইগনোর করো, যেটার জন্য বললাম সেটা এখন তোমাদের একবার দেখাবো। সেটা হচ্ছে আজকে আমি দোকান থেকে এগুলো কিনে এনেছি, এটা ছাড়া এটা আর কী দেখাবো, এটা আমার শীতকালে স্পেশাল শ্যাম্পু, আমার ড্যান্ড্রফ দূর করে, সেটা হচ্ছে লরিয়ালের স্ক্যাল্প অ্যাডভান্স, সেটার দাম বাড়িয়ে দিয়েছে, আগে যা ছিল তার থেকে বাড়িয়েছে, কী আর করা যাবে। আর আমার যে ক্লিপগুলো যেটা দেহাবশেষ বললাম সেইটাকে রেখে এই দুটোকে নিয়ে এসেছি, যদিও হ্যাঁ ওটার মতন হয়নি, বাট তাও এটা খানিকটা মানে ওইটার মেটেরিয়ালটার মতোই, আর এইটা আমার খুব পছন্দ হয়েছে, তো এই দুটো নিয়ে এসেছি ওইটার অবর্তমানে। আপাতত এদেরকে দিয়ে চালাবো, এটা কি জেপি নাকি, না জেপির নয়, অন্য কোনো কোম্পানি। তো আর একটা যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে এই লিপ বামটা নিয়ে এলাম, লিপ বাম যদিও আমার আছে তোমরা জানোই, সেটা হচ্ছে ট্যানট্যানাম, সেটা হচ্ছে পার্পেলের, পার্পেলের আমি সবসময় এই লিপ বামটা ইউজ করি, আগে মেবলিন করতাম এখন আর করি না, ছেড়ে দিচ্ছি। তো এইটা আমি ইউজ করি, কিন্তু এইটা না এই নেল এক্সটেনশান করলে নো বড় হলে প্রবলেম হয়, হাতে ঢুকে যায়, তো সেই কারণে এটা নিলাম, এটা আমি এখন ইউজ করে দেখবো এটা কেমন, এটা শুনেছি হালকা লিপ টিন্টেরও কাজ করবে, দেখি কেমন পাই কি না। ও শীত আসতে এটাও হয়েছে, শীতের বেশ কিছু বাজার দোকান করা হয়ে গেছে, বডি লোশনও কেনা হয়ে গেছে একদম, নিভিয়ার সবচেয়ে বড় যেটা এটাই ঠিক এটাই সবচেয়ে বড়, 600 ml, হ্যাঁ 600 ml-এরটা, এটাও কেনা হয়ে গেছে, সমস্ত কিছু শীতের বাজার ডান, ঘুরতে যাওয়ার বাজারও ডান, শুধু বাকি রয়েছে দুখানা বডি স্প্রে, মানে বডি স্প্রের এক ভান্ডার আমার শেষ, আমার কত বডি স্প্রে এখানে থাকতো সমস্ত কিছু ফুরিয়ে গেছে, বডি স্প্রে কিনতে হবে, ওটা হয়তো পরশু বা তার দুদিন বাদে গিয়ে কিনে নিয়ে আসবো, তাহলে অল ডান। এবার চলো লিপ বামটা ইউজ করে দেখি ভালো কিনা, রেনে তো ভালোই হয় তো, বাট কোনোদিন করিনি, দেখি। খাওয়া দাওয়ার পর যেই শুয়েছি বাস, এরপর আর ইচ্ছা করছে না উঠতে, কিন্তু এদিকে অলরেডি মা ওষুধ দিয়ে গেলো, চাপ লেগে ভেঙেও গেলো,
তো এই ওষুধ ওষুধ দিয়ে গেছে, এটাকে এখন আমাকে খেতে হবে। আর ওষুধ খাওয়াচ্ছে আমার কাছে কি বিরক্তিকর, কিন্তু কিছু করার নেই, ওষুধ তো খেতেই হবে, না হলে ঠিক হবো না, হেঁচে কেসে যাবে। ডাক বন্ধটা এখনও খানিক আছে, কমতে একটু তো টাইম নেবে। আজকে নিয়ে 2 দিন হচ্ছে আমার, কাল গেলে 3 দিন হবে, দেখা যাক। এবার ধীরে সুস্থে ধীরে ধীরে কমে যা গেলেই বাঁচি, কারণ ঘুরতে যাওয়ার ডেট সামনে চলে আসছে। আর এখন শুধুই মনে ফুর্তি 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 চলছে। লাস্ট ভিডিওগুলো কিন্তু তোমরা একদমই মিস করো না, এরপর থেকে প্রত্যেকটা ভিডিওতেই ভালো ভালো কিছু দেখতে পাবে, ঘুরতে যাওয়ার বিভিন্ন বিষয়, বিভিন্ন কিছু, অনেক কিছু দেখতে পাবে, তো পুরোটাতে সাথে থাকতো। আর আমি ওষুধটা খেয়েই নিই, কী করবো বলো, খেতে যখন হবে আগে খেয়ে নিই। সমস্ত সরঞ্জাম রেডি, এদিকে কমফোর্টার, কারণ আমার ইদানিং একটু মানে কাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ ভেতর ভেতর একটু জ্বর আছে, ওই কারণে তো চাদরে আর হচ্ছে না, ওই কারণে কমফোর্টার নিয়ে নিয়েছি। মায়ের চাদর মা নেবে মনে হয় নেই এখানে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, জোয়ান, যেটা আমাকে এক্ষুনি মুখে পুরতে হবে, নেজেল ড্রপ, যেটা ছাড়া আমার চলবেই না, আমাকে এখন নাকে নিতে হবে, হ্যান্ড ক্রিম, হ্যান্ডটাকে ঠিক রাখার জন্য, হ্যাঁ সফট রাখার জন্য হ্যান্ড ক্রিম, বোরোলিন, এ তো মা ইউজ করে, প্লাস আমি পায়ের গোড়ালি আর ইয়েতেও দিই, ওই যে কী বলে এই এই পোর্শনটা এখানেও দিই, ভীষণ সফট থাকে তাই কারণে, বাস আর কি। আর মানে ইয়ারপড, আর এই যে ইয়ারপডস, ব্যাস এই নিয়ে আমার রাতের বিছানার যা যা প্রয়োজন। ও আর একখানে ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখে নাও, অমৃতাঞ্জন, যেটা ছাড়া রাতে শুতেই পারি না, মানে ইদানিং যাবো যাইভাবে নাক বন্ধ হচ্ছে, একটু অমৃতাঞ্জনের প্রয়োজন হয়। তো এত সরঞ্জাম নিয়ে আমি প্রতিদিন রাতে শুতে আসি, শুতে যখন চলেই এসেছি তখন বুঝতেই পারছো যে হ্যাঁ ভিডিওটা এন্ড করব, ভিডিওটা এখানেই এন্ড করছি, আর দেখানোর মতন কিছু নেই। এবার সোমবার ভিডিওটাকে এডিট করব। তো এই ছিল সোমবারের ভিডিও, খুব সিম্পল সাধারণভাবেই কাটালাম লাস্ট, আর 2 সপ্তাহ এরকম একটু সাধারণ ভিডিও দেখে নাও, তারপর তোমাদের জন্য একটু সুন্দর মশলাদার কিছু ভিডিও আসছে, চেষ্টা করব একটু ভালোভাবে ভিডিওগুলো করার, এডিট করার, কিন্তু টাইমলি পোস্ট করতে পারবো কিনা জানি না, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি প্রত্যেকটা দিনের ভিডিও করতে দেখতে পাবে। এসে 4-5 দিন ভিডিও নাই বা করলাম তাও ঠিক আছে, বাট ওই সমস্ত প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওখানে নেট তো ইস্যু হবেই, বাট আমি তাও চেষ্টা করব, যে কটা হোটেলে থাকছি প্রত্যেকটাই ফ্রি ওয়াইফাই জোন যদিও আছে, আমার নেট আনলিমিটেড থাকবে ফোনে, আমি সব দিক দিয়ে চেষ্টা করবো, বাট তাও আগে থেকেই বলে রাখলাম। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে।